ম্যাথ ডি বিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বিএস স্যার আজকে আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণী গণিতে আলোচনা করবো পৃষ্ঠা নাম্বার চোদ্দ থেকে আলোচনা করব এর আগে এক থেকে তেরো পর্যন্ত আমি অলরেডি আলোচনা করে দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছো আর যদি কেউ দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রোজকার অনুষ্ঠানে পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো চলো আমরা শুরু করি যে চোদ্দ নম্বর পেজ কী বলছে দেখো কী বলছে রমিতা একটি ফল রাখার ঝুড়ি ঠিক আছে একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো সে দোকানিকে একটি একশো টাকা নোট দিল ঠিক আছে ওকে তাহলে কত ফেরত পাবে সে তাহলে কি একটি ফল রাখার ঝুড়ির দাম তাহলে ঝুড়ির দাম কত তাহলে আমরা দেখে নেই চলো একটা ফল রাখার ঝুড়ির দাম কত তা আগের পেজে আমাদের দেওয়া আছে দেখো একটা ফল রাখার ঝুড়ির দাম হচ্ছে কত পনেরো টাকা ফিফটিন রুপিস পনেরো টাকা আর কি ব্যাডমিন্টন কিনেছে ব্যাডমিন্টনের দাম কত হচ্ছে তোমার নব্বই টাকা ঠিক আছে নব্বই টাকা হলো তোমার তাহলে কত হচ্ছে এটা পনেরো টাকা নব্বই টাকা আমরা কী করবো দুটোকে যোগ করব তাহলে চলো আমরা করে নিই তাহলে কী আছে তোমার এখানে আমরা পনেরো নব্বই আমরা কী লিখবো পনেরো টাকা একটা ঝুড়ি কিনলো আর নব্বই টাকা কী কিনলো একটা ব্যাট কিনলো তোমার ব্যাডমিন্টন খেলার ব্যাট কত হলে তাহলে দেখো এইসব করি নয় পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কত হচ্ছে পাঁচ সঙ্গে শূন্য যোগ করলে তোমার পাঁচ পাঁচই হয় আর নয় আছে নয়ের সঙ্গে এক যোগ করলে কত নয় আগে দশ তাহলে দশ আমরা আর কোনো ঘর নিই তাহলে দশ লিখে দেবো তাহলে একশো পাঁচ টাকা হলো ঠিক আছে তাহলে একটি ফল টাকার ঝুড়ির দাম কত এখানে লিখবো আমরা পনেরো টাকা ঠিক আছে আর একটি ব্যাডমিন্টন অ্যাকেটের দাম কত পঁচানব্বই টাকা তাই সরি নব্বই টাকা নাইনটি রুপিস নব্বই টাকা তাহলে মোট দাম কত হলো মোট দাম হলো একশো পাঁচ টাকা তাহলে কত হলো ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ টাকা তা রমিতা দোকানিকে আরও ঠিক আছে ড্যাশ টাকা দেবে ঠিক আছে দোকানীকে দোকানিকে আরও কত দেবে তা দাম হয়েছে কত টোটাল দাম হয়েছে একশো পাঁচ টাকা তাহলে ওয়ান জিরো ফাইভ ঠিক আছে বিয়োগ কত দিয়েছে রমিতা একশো টাকা দোকানিকে অলরেডি দিয়েছে ঠিক আছে তাহলে একশো পাঁচ থেকে যদি একশোকে বিয়োগ করি তাহলে কত হয় সাই রাফে বিয়োগ করে দেখে নেবে বা হাতে হাতে হয়ে যায় একশো থেকে একশো পাঁচ থেকে একশোকে বিয়োগ করলে পাঁচ হয় তোমার তাহলে লিখবো পাঁচ তা পাঁচ টাকা আরও দেবে হয়ে গেল পরেরটা কি বলছে তো স্বাদ দেখো কি বলছে নিশ নিষাদ চারটি এক লিটার জল জলের জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনলো ঠিক আছে খাবার জলের দাম কত আছে দেখো নিষাদের মোট কত টাকা দেবে তো খাবার জলের বোতল জলের বোতল কত দাম আছে তোমার দেখো জলের বোতল দশ টাকা আছে তা চারটে বোতল কিনেছে তাহলে চারটে বোতলের দাম কত হবে চার বোতলের দাম চার দশে চল্লিশ টাকা হবে দেখো এখানে করে দেওয়া আছে সুন্দর করে করে দিয়েছি চার দশে চল্লিশ টাকা হলো আর একটা ব্যাট কিনলো একটা ব্যাটের দাম কত আছে ব্যাটের দাম হচ্ছে চল্লিশ টাকা তাহলে এখানে দেখো ফর্টি রুপিস ব্যাট কোথায় গেলো এ দেখো ব্যাট দেখো এখানে চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকা হলো তাহলে চল্লিশ চল্লিশ আশি টাকা তাহলে কত দেবে নিশাদ আশি টাকা দিল হয়ে গেলো নেক্সট কী বলছে দেখো ললিতা চার জোড়া কলা ও দুটি আম কিনলো তাহলে ললিতার থেকে ললির কাছে কী বলছে একটি দশ টাকার নোট একটি কুড়ি টাকার নোট একটি পঞ্চাশ টাকা ও একটি একশো টাকার নোট আছে সে কোন নোটটি দোকানিকে দেবে তাই কী বললো কী কিনেছে ললিতা ললিত জোড়া কলা ও দুটি আম কিনলো তাহলে দোকানিকে কত টাকা চার জোড়া কলা চার জোড়া কলার দাম কত হবে তাহলে কলা চার জোড়া তাহলে গুণ দুই ঠিক আছে চার দুগুণও কত হচ্ছে আটটা হচ্ছে ঠিক আছে তাহলে আচ্ছা চার জোড়া মানে কত চার জোড়া মানে আটটা হয় তাহলে আটটা করলাম আমরা তাহলে একটা কলার দাম কত আমরা দেখে নিই চলো একটা কলার দাম আছে এখানে চার টাকা ঠিক আছে তাহলে আটটা কলার দাম কত বার করতে হবে তাহলে চারকে আমরা আট দিয়ে গুণ করব তাহলে চার আটে কত হচ্ছে আটে তোমার বত্রিশ হচ্ছে ঠিক আছে আটে কত হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ টাকা হলো আর আম কিনেছে কটা আম কিনেছে দুটো আম কিনেছে তা দুটো আম একটা আমের দাম কত দেখে নিয়েই চলো আমরা একটা আমের দাম হচ্ছে তোমার কত এখানে আম হচ্ছে তোমার একটা আমের দাম আট টাকা তা দুটো আমের দাম কত হবে আট দু ষোলো টাকা তাহলে টোটাল যোগ করি আমরা দেখো ছয় এক দুই আট তিন আটকে কত চার তাহলে কত হচ্ছে কত আটচল্লিশ টাকা হলো তা নমিতা কটা দেবে তোমার ঠিক আছে নমিতার দেখ কত ওকে নমিতা কোন টাকার কোন নোটটা দেবে তাহলে পঞ্চাশ টাকার নোট দেবে ঠিক আছে তা নমিতা পঞ্চাশ টাকার নোট দেবে পঞ্চাশ টাকা যদি নোট দেয় আর কত দাম হয়েছে এই জিনিসের আটচল্লিশ টাকা তা পঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে দেখো তোমার কত দুই হচ্ছে তোমার তা দোকানি কত ফেরত দেবে ও দু টাকা ফেরত দেবে দোকানি বোঝা গেল পরটা তোমার নিজেরাই করতে পারবে তা একটু দেখিয়ে দিয়েছি দেখো রানা এক জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো সে দুটি একশো টাকার নোট ঠিক আছে দোকানিকে দিল ঠিক আছে তাহলে কী হলো এক জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো এক জোড়া একটার দাম কত একটার দাম নব্বই টাকা এক জোড়া মানে কি দুটো তা দুটোর দাম কত হবে তোমার ব্যাডমিন্টন র্যাকেটটা দেখো তাহলে দুটোর দাম কত হবে নব্বই দুগুন একশো আশি তাহলে একশো আশি টাকা হবে তাহলে ব্যাকে র্যাকেটের দাম কত হচ্ছে তোমার র্যাকেটের দাম হচ্ছে নব্বই গুণ দুই সোনার সময় একশো আশি টাকা ঠিক আছে ওকে টাকা দিলে কত টাকা দিলে দুশো টাকা দিল তাহলে জিনিসের দাম কত হয়েছে তাহলে একশো আশি টাকা তাহলে দুশো টাকা থেকে একশোটা আশি টাকা বিয়োগ করবো এখানে রাফে করে নেবে তোমরা দুশো থেকে একশো আশি বিয়োগ করলে কত কুড়ি টাকা তাহলে কী বলছে সে ড্যাশ টাকা ফেরত পাবে পেলো কত টাকা তাহলে কত কুড়ি টাকা ফেরত পেলো টোয়েন টু জিরো টোয়েন্টি রুপিস ফেরত পেলো হয়ে গেলো নেক্সট পর কী বলছে তোমার পণ্যার কাছে চল্লিশ টাকা আছে সে কতগুলো কলা কিনতে পারবে যদি সে পেয়ারা কিনতে চায় তবে সে ওই টাকায় কতগুলো পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে তা কী বলছে পণ্যার কাছে চল্লিশ টাকা আছে সে কতগুলো কলা কিনতে পারবে তাই চলো আমরা দেখি একটা কলার দাম কত একটা কলার দাম চার টাকা তাই তো একটা কলার দাম যদি চার টাকা হয় তাহলে তোমার চল্লিশ টাকায় কটা কলা হবে তো চল্লিশে চার দিয়ে ভাগ করব তা চল্লিশে চার দিয়ে ভাগ করলে কত চার দশে চল্লিশ তাহলে কত হচ্ছে তোমার দশটা হচ্ছে তোমার দশটা কলা কিনতে পারবে সে কত কিনতে পারবে দশটা পেন্সিলটা লাইট আছে তোমার দেখো এখানে কলা হচ্ছে তোমার কলা এখানে চল্লিশ ভাগ হচ্ছে তোমার কত চার সময় সমান কত চার দশো চল্লিশ বোঝা গেলো এবার সে পেয়ারা কিনলে কী বলছে সে কলা কিনতে পারবে আচ্ছা যদি সে পেয়ারা কিনতে চায় তাহলে ওই জায়গায় সে কতগুলো পেয়ারা কিনতে পারবে এবং কত টাকা পড়ে থাকবে তা পেয়ারার দাম দেখে নিয়ে চলো একটা পেয়ারার দাম পাঁচ টাকা ঠিক আছে তা পাঁচ টাকা তার কাছে আচ্ছা আছে কত চল্লিশ টাকা আছে ওর কাছে আছে কত চল্লিশ টাকা আছে একটা পেয়ার দাম পাঁচ টাকাতে পাঁচ দিয়ে ভাগ করলে আমার পেয়ে যাবো কটা টাইট কটা পেয়ারা কিনতে পারবে তাহলে পাঁচ টাকা কত হচ্ছে চল্লিশ তাহলে পাঁচ হাজারটা আটটা তাহলে পেয়ারা কিনলে কটা কিনতে পারবে সে আটটা কিনতে পারবে আর যদি কলা কিনতে চায় তাহলে কলা কিনতে গেলে দশটা কিনতে পারবে হয়ে গেল পরে কোশ্চেনে আসছি তোমার দেখো নেক্সট কি বলছে আমার কাছে একটি একশো টাকা নোট আছে আমি আটচল্লিশ টাকায় কিছু কিনবো ঠিক আছে তো ভেবে দেখি কি কি ফল কী কি কি কী ফল কত পরিমাণে কিনবো নিজের পছন্দ মতো বাজার করি ঠিক আছে এটা নিজের মতো করে করবে আটচল্লিশ টাকায় কী কী কিনতে পারো তুমি কী কী নিজে নিচে করতে চাইছো এবার দেখো জিনিসগুলো দাম তুমি দেখে নেবে দামগুলো মিলিয়ে নেবে ঠিক আছে তো দুটো দুটো তুমি কী কিনতে পারো তুমি তোমার পাঁচটা কলা কিনে নিলে ধরো পাঁচটা কলা কিনলে কত কুড়ি টাকা হচ্ছে তোমার ঠিক আছে চারটে তোমার চারটে কুড়ি টাকা হচ্ছে তোমার এটা তোমার দুটো পেয়ারা কিনে নিতে পারো তাহলে তিরিশ টাকা হয়ে গেলো ঠিক আছে ঠিক আছে তাহলে একটা আম কিনতে পারো তাহলে আটত্রিশ টাকা হয়ে যাবে আর দু টাকা পড়ে থাকবে আর ওই কী কী ফল কিনতে কত পরিমাণে কিনব ঠিক আছে মিলিয়ে নেবে তোমরা ব্যাপারটা টাকা পরে থাকলে হবে না ব্যালেন্স করে নেবে ঠিক আছে তাহলে কলা কলা খেলে কিনলে কি তুমি কলা কলা কিনতে পারবে আম কিনতে পারবে আর কি ফল কিনতে পারবে তোমার পেয়ারা কিনতে পারবে তো এইভাবে হিসাব করে সুন্দর করে করে নেবে ঠিক আছে চলো দেখে নিই আমরা তাহলে এগারোটা কীভাবে করবো দেখে নিই আমরা তাহলে আম কিন কলা আছে এটা কলার দাম কত আছে তোমার এখানে কলার দাম তোমার আছে এখানে দেখে নিই আমরা কলার দাম কত একটা কলার দাম দামগুলো আমরা লিখে নিই আগে প্রথমে তারপর আমরা বুঝতে পারবো কটা করে কিনলে সুবিধা হবে এখানে কলার দাম হচ্ছে কত কলার দাম হচ্ছে চার টাকা ঠিক আছে আচ্ছা আমের দাম কত আমের দাম হচ্ছে আট টাকা আর পেয়ারার দাম কত হচ্ছে পেয়ারার দাম হচ্ছে পাঁচ টাকা তো কটা করে কিনলে সুবিধা হবে তাহলে দেখি ধরো আমি যদি কলা কিনি তোমার এটা আম কিনি তোমার যদি তাহলে আমরা আম কলা যদি কিনি কলা তিনটে কলা কিনি ধরো তিনটে কলা কিনলে কত হচ্ছে তিন চারে কত হচ্ছে বারো টাকা হচ্ছে বারো টাকা হলো এবার কি তো আমের দাম আম আট টাকা করে আছে তাহলে আম যদি আমরা দুটো করে আম কিনি দুটো আম কিনি তা আট দুগুণ কত হবে আট দুগুণ ষোলো টাকা হবে ঠিক আছে তা ষোলো হয়ে গেল তা ষোলো আর বারো কত হচ্ছে তোমার ষোলো আর বারো হচ্ছে আটাশ তা কুড়ি টাকা বাকি থাকছে তাহলে চারটে আমরা কিনে নিই তাহলে চারটে চার পাঁচে হয়তো কুড়ি টাকা ঠিক আছে তো যোগ করি তাহলে কত হয় দেখি তাহলে ছয় আর দুয়ে কত হচ্ছে তোমার আট দুই আরেক তিন তিন আরেক চার আটচল্লিশ টাকা হ্যাঁ তাহলে এইভাবে আমরা বাজারটা করতে পারি তা আমরা কী করবো আমরা তিনটে কলা কিনবো ঠিক আছে চারটে আমরা কি আম কিনবো দুটো আর পেয়ারা কিনবো চারটে ঠিক আছে তাহলে এইভাবে কিনলে আমরা কি করব আটচল্লিশ টাকা আমরা বাজার করতে পারবো ঠিক আছে চলো আমি পরেরটা দেখি নিই আমরা নেক্সট কী বলছে তোমার নেক্সট তোমার বারো নম্বরটা কী বলছে এগারো নম্বরটা হয়ে গেলো আমাদের নেক্সট বারো নম্বর বলছে সীমার কাছে একটি একশো টাকার নোট আছে সীমা বন্ধুকে কী কী জিনিস কিনে দিতে পারবে তা চলো আমরা সীমা কী কী জিনিস কিনে নিতে পারে দেখে নিই আমরা একশো টাকার নোটে আমরা কী কী কিনতে পারবো জিনিসগুলো চারটা আমরা খুলে নিই তাহলে দেখতে পারবো আমরা কোন কী জিনিস কিনতে পারছি আমরা তাহলে বারো নম্বর ঠিক আছে তো বারো নম্বর তাহলে কী কী কিনতে পারি আমরা দেখে নিই বন্ধুকে দেবে তাহলে বন্ধুকে দিলে একটা ফুলদানি যদি দেওয়া দিতে পারে দেখো একটা ফুলদানি তাহলে ফুলদানি একটা ফুলদানি ঠিক আছে ফুলদানির দাম কত হচ্ছে ফুলদানির দাম হচ্ছে তোমার পঞ্চাশ টাকা ঠিক আছে তা ফুলদানির দাম পঞ্চাশ টাকা হলো এবার কি বন্ধুকে ফুলদানি দেওয়া যেতে পারে আর কি দেওয়া যেতে পারে তোমার আর তোমার এখানে তোমার র্যাকেট আছে র্যাকেটের দামটা বেশি হয়ে যেত আমার কাছে একশো টাকাই আছে না একশো টাকা কিনবে তাহলে এটা দেওয়া যাবে না দামই দেওয়া যাবে না আচ্ছা টুপি একটা দিয়ে দিই তাহলে চলো টুপি একটা দিতে পারি আমরা ছাতা দিলেও দাম বেশি হয়ে যাবে ঠিক আছে দেখ আচ্ছা দেখতে পাচ্ছেন তোমরা ওকে ওকে দামগুলো দেখা দিচ্ছি দেখো এখানে তোমার ফুলদানি দাম পঞ্চাশ টাকার বন্ধুকে ফুলদানি দেওয়া যেতে পারে তারপর কী আছে তোমার ধরো এখানে তোমার র্যাকেটের দাম অনেক বেশি নব্বই টাকার তাহলে আর কিছু কিনেই দেওয়া যাবে না ঠিক আছে তাহলে চলো আমরা যদি তাহলে ছাতা কিনি ছাতার দামটাও বেশি হয়ে যাবে জুতোর দামও বেশি হয়ে যাবে তাহলে আমরা কী করি টুপি কিনি একটা টুপি ঠিক আছে তাহলে টুপির দাম দেখি এটা টুপি একটা টুপি দিয়ে কিনতে কত হচ্ছে টুপির দাম কত হচ্ছে তোমার একটা পঁচিশ টাকা ঠিক আছে পঁচিশ টাকা হলো নেক্সট আমরা কী করতে পারি নেক্সট আমরা কিনবো আমরা কত হলো তাহলে পঞ্চাশ আর তোমার কত হলো এখানে তোমার টুপি টুপির দাম কত টুপির দাম হচ্ছে তোমার পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ রুপিস ঠিক আছে পঁচিশ টাকা হলো পঁচাত্তর টাকা ওকে নেক্সট আমরা দেখে নিচ্ছি তাহলে কত টাকা হয়ে গেলো পঞ্চাশ কুড়ি পঁচাত্তর টাকা হয়ে গেলো এবার কী করি একটা পঁচাত্তর টাকা পাঁচ টাকা একটা মিলিয়ে দিয়ে দাও একটা ডায়রি দিয়ে দিই তোমার একটা ডায়রি দিয়ে দিলাম তো ডায়রি দিয়ে দিলে কত হচ্ছে তোমার কুড়ি টাকা একটা ডায়রি দিয়ে দিচ্ছি ডায়রি ডায়েরি হচ্ছে কত কুড়ি টাকা তো কত হলো পঞ্চাশ কুড়ি পঁচাত্তর পঁচানব্বই টাকা হয়ে গেলো ঠিক আছে আর পাঁচ টাকা কী আছে তোমার দেখি পাঁচ টাকা আচ্ছা বিস্কুটের প্যাকেট আছে তোমার পেয়ারা আছে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারো তুমি দিটা বিস্কুটের প্যাকেটই দিয়ে দিচ্ছি তোমার তাহলে বিস্কুটের প্যাকেট বিস্কুটের প্যাকেট ঠিক আছে কত হচ্ছে পাঁচ টাকা তো যোগ আমি হিসাব করে দেখি দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ যোগ করলে কত পাঁচ পাঁচ দশের শূন্য হাতে আমার এক পাঁচ আরেকের ছয় ছয় দুই আট আটা দুই দশ তাহলে একশো টাকা ঠিক আছে একশো টাকা করলাম এর বাজারটা আমি যেভাবে করলাম তোমাকে সেভাবেই করতে হবে আমার কোনো ব্যাপার নেই তুমি নিজের মতো করেও বাজার করতে পারো ঠিক আছে টাকাটা মিলিয়ে দেখতে হবে একশো টাকা তোমার মেলাতে পারো একটা জায়গায় তুমি দুটো জিনিসও কিনতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে হয়ে গেলো আমাদের বারো নম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দেখে নিলাম আমরা তাহলে বারো নম্বর পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেলো চলো আমরা তো আচ্ছা বারো নম্বর বারো পেজ না বারো নম্বর তোমার অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল নেক্সট আমরা পরের পেজে দেখি আমাদের কী আছে চলো দেখে নিই এখানে কী বলছে নিজে করি নিজে করতে বলেছে তোমার দেখো এখানে দিয়ে দিয়ে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে তোমাকে এখানে এখানে কি দিয়ে যোগ চিহ্ন দিয়েছে তোমাকে যোগ করতে বলেছে আর দেন এখানে কী বলেছে তোমার এখানেও তোমার যোগ সব যোগ দিয়েছে দেন যোগটা করে ফেলি চলো আমরা ঝটপট করে ফেলি তাহলে তাহলে একটু স্ক্রিনটা বড়ো করি তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের ওকে তাহলে তোমার এখান থেকে কী বলছে প্রথমটা দেখো এখানে আছে আট এখানে তিন আছে এখানে শূন্য আছে তা আটের সঙ্গে তিন যোগ করলে কত হয় আটের পর নয় দশ এগারো তা এগারোর কত এক লিখবো হাতে আমার কত এক থাকছে একটা ওপরে লিখবো এখানে সাত আছে এখানে সাতের সঙ্গে এক যোগ করলে সাত আরেক আট আটের সঙ্গে আট যোগ করবো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলো হলো ষোলোর সঙ্গে এক যোগ করবো ষোলো আরেকের কত সতেরো তাহলে সতেরো কত লিখবো সতেরো সাত লিখবো এখানে হাতে আমার এক একটা ওপরে লিখবো এখানে দুই আরের সঙ্গে এক যোগ করলে দুই আরকে তিন তিনের সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচের পর ছয় সাত আট আটের সঙ্গে এক যোগ করলে নয় তাহলে কত হলো নশো একাত্তর হয়ে গেল উত্তর তোমার ঠিক আছে নেক্সট পরেরটা আসছি চলো দেখিনি আমরা চলো দু নম্বরটা দেখে নিই আমরা এখানে দেখো পাঁচ এক পাঁচ আছে এখানে এক আছে পাঁচ আর যোগ করলে কত ছয় হয় ঠিক আছে ছয় এখানে আট আছে নিচে নয় আছে দেখেন আটের সঙ্গে কত যোগ করলে নয় হবে আটের আটার আগে নয় তাহলে এক হবে হয়ে গেলো এখানে দুই আছে এখানে দুই আছে দুইয়ের সঙ্গে দুই যোগ করলে কত হয় দুয়ের পর তিন চার চার হচ্ছে তাহলে চার লিখলাম হয়ে গেল দুই একটা তিনেরটা দেখো এখানে কী আছে এখানে পাঁচ আছে এখানে ফাঁকা বক্স একটা দিয়েছে এখানে সাত দিয়েছে তা পাঁচের সঙ্গে কত যোগ করলে সাত হয় তা পাঁচের পরে সাত পর্যন্ত গুনবো পাঁচের পরে ছয় সাত দু ঘর তাহলে দুই লিখলাম আমরা তা পাঁচের দুই সাত হলো তোমার এবার কী হচ্ছে এখানে শূন্য আছে এখানে কত আছে এখানে তো শূন্য আছে এখানে নয় আছে ঠিক আছে শূন্য আছে এখানে ফাঁকা বক্স এখানে নয় আছে তা শূন্যর সঙ্গে কত যোগ করলে নয় হবে শূন্যের সঙ্গে কত যোগ করলে নয় হবে অবশ্যই নয় যোগ করতে হবে তা নয় যোগ করলে শূন্য নয় হবে এখানে পাঁচ আছে আচ্ছা এটা বিয়োগ আছে তোমার দ্বারা সরি মিস্টেক করলাম এটা বিয়োগ আছে দাদা একটু দেখে নিই তাহলে পাঁচের সঙ্গে তোমার বিয়োগ করতে হবে একটু জাস্ট যাও তাহলে কী বলছে পাঁচের থেকে কত বিয়োগ করলে সাত হয় তা পাঁচের থেকে যদি বিয়োগ করলে সাত হবে তা ছোটো সংখ্যায় বিয়োগ করা দরকার মানে বড়ো সংখ্যা হয়ে যাচ্ছে তার মানে কী হতে পাঁচকে আমাকে পনেরো ধরতে হবে তার মানে ঠিক আছে পাঁচকে যদি আমরা পনেরো ধরি তাহলে কত হবে পনেরো পনেরো করলে তাহলে কত হচ্ছে তোমার সাত করতে গেলে তাহলে তোমার ওকে সাতের থেকে পনেরো পর্যন্ত গুণি সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আট আট করতে হবে আমাকে এখানে আট হলো ঠিক আছে এখানে কি করে আজকে আমরা পনেরো ধরলাম তাহলে এখানে পাঁচের থেকে বড় সংখ্যা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না ওই জন্য আমরা পাঁচকে পনেরো ধরে নিলাম তাহলে কি রাইট তাহলে কী হচ্ছে তোমার একটা কোথায় যাবে একটা এখানে চলে আসবে একটা তোমার এখানে থাকলো তাহলে এক এখানে তোমার মনে মনে আমরা এক এক ধরে নিলাম ঠিক আছে তাহলে এখানে কত লিখবো আমরা এখানে এক হলে তোমার কত হচ্ছে এখানে নয় তাহলে একের সঙ্গে নয় কত কত হচ্ছে তোমার শূন্য হচ্ছে শূন্যকে আমরা কী করবো দশ ধরবো এখানে মানে ক্যারি ফরওয়ার্ড হবে মানে পাশের ঘর থেকে ধান নিতে হবে তাহলে এখানে কথা পনেরো হতে হবে তাহলে এখানে পনেরো লিখলাম তা পনেরো এখানে কত হচ্ছে তোমার এখান থেকে ধার নিতে হবে এখানে যেহেতু নেই থেকে ধান নিতে পারবো না আমরা তাহলে এই পাশের ঘর থেকে নিতে হবে আমাকে তা পাশের ঘরে পাঁচ কে কেটে কত চার করলাম ঠিক আছে তাহলে এখানে কত হলো দশ হয়ে গেল ঠিক আছে এই দশকে কেটে আমরা দশের থেকে এক ধান নিচ্ছি তা দশকে কেটে আমরা কী করবো নয় করবো আমরা বোঝা গেল ঘটনাটা কেন এখানে আমার কি ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যায় না তাহলে সংখ্যাটা সাজিয়ে নিলাম তাহলে পনেরো থেকে আমরা আট বিয়োগ করলাম তাহলে সাত হলো এখানে কত হচ্ছে নয় আছে নিচে কত আছে তোমার এখানে নয় আছে তা নয় থেকে কত বিয়োগ করলে তোমার নয় হবে তা শূন্য বিয়োগ করলে নয় হবে শূন্য হলো এখানে চার আছে চারের থেকে আমরা এক বিয়োগ করবো চারের থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে তোমার তিন হচ্ছে তোমার ঠিক আছে তা নিচে হবে তিনশো সাতানব্বই আর ওপরে ওপরে এখানে তোমার হচ্ছে ওয়ান জিরো এইট একশো আট হয়ে গেলো পরেরটা করে ফেলি চলো এখানে চার আছে এখানে এক আছে তা চারের থেকে কত বিয়ে করলে এক হবে মানে চারের থেকে কোনো সংখ্যা বিয়োগ করলে এক হবে কত বিয়ে করলে এক হবে অবশ্যই তিন বিয়োগ করলে এক হবে তা তিন করলাম চারের থেকে তিন বিয়ে করলে এক হয় এখানে দুই আছে দুইয়ের থেকে কত বিয়ে করলে শূন্য হবে তা দুইয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য হবে দুয়ের থেকে দুই বিয়ে করে শূন্য হবে এখানে ছয় আছে ছয়ের থেকে এক বিয়োগ করলে কত হবে ছয়ের থেকে এক বিয়োগ করলে অবশ্যই পাঁচ হবে ঠিক আছে হয়ে গেল বাকি তোমার এখানে দেখো দেওয়া আছে তুমি নিজের অঙ্কগুলো দেখে নাও ভালো করে নেক্সট পরে করে দেখে নিই আমরা চলো এখানে পাঁচ নম্বর কী বলছে একশো সাতাশ গুণ চার এখানে গুণ এখানে গুণফল গুণফল সমান সমান কী হচ্ছে গুণফল সমান সমান এখানে কী লিখবো আমরা এখানে লিখবো আমরা একশো সাতাশ একশো সাতাশ গুণ হচ্ছে কত তোমার এখানে গুণ হল লিখবো আমরা চার তাহলে কত হচ্ছে চার একশো থেকে চার দিয়ে গুণ করলাম তাহলে কত হচ্ছে তোমার গুণ করলে কত আমরা চলো রাফে গুণ করে দেখিনি আমরা এখানে তোমার একশো সাতাশ আছে এখানে আমরা রাফে গুণ করছি চলো চার দিয়ে চারকে একশো দিয়ে গুণ করলে কত হয় চার একশো কত হচ্ছে তোমার চার বা একশো তোমার চারশো হবে তাহলে একশো গুণ চার একশো গুণ চার সমান সময় চার একশো চারশো হবে তোমার হলো এখানে কুড়ি গুণ তোমার কত হচ্ছে তোমার চার কে চার দিয়ে গুণ করবো চার কুড়ি কত হচ্ছে তোমার আশি আবার এখানে কে আমার চার দিয়ে গুণ করবো চার সাথে কত হচ্ছে তোমার আটাশ সংখ্যাগুলো কী কী পেলাম সংখ্যাগুলো পেলাম তোমার ঠিক আছে চারশো আশি আর আটাশ তাহলে কী যেন যোগ করবো আমরা এখানে যোগ করবো চারশো শতকের ঘরে চার চারশো তারপর কী করবো আমরা আশি আর তারপর কত করবো আমরা আটাশ দুই আট আটাশ তাই যোগ করলে কত হবে দেখো শূন্য শূন্য আট যোগ করলে আট হয় এখানে আটের সঙ্গে দুই যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে আমার এক চার আগে কত হচ্ছে পাঁচ এখানে কত হলো তোমার এখানে হলো পাঁচশো আট হলো কত ফাইভ জিরো এইট পাঁচশো আট এখানে কী করবো আমরা এখানে সমস্যা কত লিখবো এখানে পাঁচশো আট লিখবো ফাইভ জিরো এইট এটা লিখলাম এখানে শর্টকাট শর্টকাটে এটা প্রথম প্রসেস সেকেন্ড প্রসেস দেখে এখানে গুনতে করতে পারি চার সাথে আটাশে আট হাতে আমার দুই চার দুগোনো আট আটা দুই দশের শূন্য হাতে আমার এক চার আগে চার আগে পাঁচ এটা শর্টকাট পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এটা হচ্ছে প্রথম পদ্ধতি ঠিক আছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি বাকি তোমরা নিজেরাই করতে পারবে দেখো আটত্রিশ দুশো আটত্রিশ গুণ তোমার দুই সমান কত হচ্ছে তোমার গুণ দুশো আটত্রিশ গুণ দুই তাহলে দেখে নিই আমরা তা কত করবো আমরা এখানে দুশো গুণক গুণক যেটা আছে তোমার গুণক সমান সমান কত করবো আমরা দুই করবো বাকি কী আছে দেখেন গুন ফাঁড়ে করতে করতে গুণফল সমান সময় এখানে তাহলে দুশো আটত্রিশ জায়গা নিয়ে এখানে নিচে রেখে দিচ্ছি দুশো আটত্রিশ গুণ কত হচ্ছে তোমার দুই ঠিক আছে সমান সমান কত হবে তা দুশো আটত্রিশ এখানে কত লিখবো আমরা এখানে দুশো তারপর এখানে লিখবো তিরিশ এখানে আট লিখবো এখানে কত দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করবো তাহলে দুই লিখবো আমরা দুই দিয়ে তাহলে দুশো গুণ দুই দুশো গুণ দুই সমান সমান কত হচ্ছে দু একশো দুশো হচ্ছে তোমার ঠিক আছে আচ্ছা দুশো দুই দু কোনো চারশো হচ্ছে তোমার এটা কত হবে দুই দু চারশো এটা তিরিশকে দুই দিয়ে গুণ করবো তাহলে তিরিশ গুণ দুই সমান সময় তিরিশ দুগুণ কত হচ্ছে ষাট হবে এবার আটকে দুই দিয়ে গুণ করবো আট দুণ কত হচ্ছে তোমার ষোলো হচ্ছে তোমার ঠিক আছে সরি এটা আঠেরো লিখলাম ষোলো হবে ওয়ান সিক্স সিক্সটিন হলো এবার কী কী পেলাম চারশো তারপরে তোমার ওকে হচ্ছে তোমার ষাট আর কত হচ্ছে তোমার এখানে পেলাম চারশো ষাট আর ষোলো তাহলে এখানে যোগ করবো আমরা চারশো এখানে ষাট এখানে করবো ষোলো যোগ করলে কত হচ্ছে দেখো ছয়শো শূন্য যোগ করলে তোমার ছয় এখানে কত হচ্ছে এক আছে তাহলে এক একই থাকলো আর চার চারই থাকলো কত হলো উত্তর আমাদের চারশো ছিয়াত্তর কত হলো এখানে তোমার কত আছে পাঁচ একে ছয় এখানে পাঁচ আছে ঠিক আছে এখানে পাঁচ ছয় একে সাত হলো এখানে ছ সিক্সটি ছয় আর এখানে এক ছয় রেখে কত হচ্ছে সাত জায়গাটা অনেক কম হয়ে গেছে ঠিক আছে চারশো ছিয়াত্তর উত্তরে কত চারশো ছিয়াত্তর দ্বিতীয় পদ্ধতি আমরা কী করব এভাবে লিখবো আমরা দুশো আটত্রিশ দুশো আটত্রিশ গুণ তোমার কত গুণ হচ্ছে তোমার দুই চলো আমরা গুণটা করে ফেলি তার আট দুগুণো ষোলো ছয় হাতে আমার এক তিন দুগুণো ছয় একে সাত আর দুই অক্ষে দুই হয়ে গেল আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর এগুলো নিচের যে দুটো অঙ্ক আছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এটা ভাগ প্রসেস আছে এটা আমরা পরের দিন শেখাবো ঠিক আছে এটা আমরা গুণ করলাম আমরা সানিমন বিস্তার করে গুণটা শিখলাম আজকে আমরা এই পর্যন্ত শিখলাম আমরা এরপর দিন আমরা কি করবো নেক্সট আমরা স্নানিমন বিস্তার করে ভাগটাকে আমরা শিখবো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো